हाय फ्रेंड्स, वेलकम टू माय क्लासरूम। बंधुरा, भिडियोते क्लास नाइनर डायमेटर प्रश्न विचित्रा 2024 एर अंकर जो चार नम्बर स्कूल आज है थार्सिमेट रिवल्यूशन बेथुन कलेजे स्कूल एर एक दाग के परपर अंकगल करो। तो एर आगे जो स्कूलगुल आज है तर समस्त अंकगल विभिन्न भिडियो बनिए हमारे चैनल अपलोड कर आज है तुम्हारा देखने देखते अवश्य देखो। ताड़ा भिडियो डिस्क्रिप्शन बक्स तरह लिंकगुल देवा आज है तुम्हारा चाहिए सेखान भिडियोगो देखते पो। और शुरूते बोलो हमारे चैनल प्रथम होते अवश्य चैनल सब्सक्राइब करो और भिडियोगो अवश्य तुम्हार बंधुद्ध साथ शेयर करो। तो एक दागे आज है 10^7^0 प्लस 3^3 × 2^2 ए सरलतम मान कत हो। टेन स्क्वायर इंटू 7^0 प्लस 3^3 × 2^2 10 स्क्वायर 10^10 = 100 7^0 एटार मान 1 3^3 তাহলে 3 × 3 × 3 3^3 = 9 3^9 = 27 এটা 27 হবে আর 2a² অর্থাৎ 2^4 তাহলে 100 এর সাথে 1 গুণ করলে 100 হচ্ছে প্লাস 27 এবং 4 গুণ করতে হবে 27 * 54 54 * 108 তাহলে 54 * 108 তাহলে এখানে 108 আর এখানে 100 তাহলে হয়ে গেল 208। एरपर आज स्वाभाविक संख्यार दल के साधारण भावे इंग्रजी वर्णमाला जो अक्षर दिए सूचित करा है सेटा होलो एन 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 अक्षर द्वारा किन्तु स्वाभाविक संख्यार दल के सूचित करा है। और 5√3 बहुपदी संख्या मालार मात्रा शून्य कारण एखाने जेहेतु कोनो एक्स नहीं एक्स थाकले एक्सर पर जेमन 5√3 एकटु देखिए दी 5√3 × x नहीं ताहले इंटू एक लेखा जेते पारे 5√3 × 1 अर्थात x^0 तेल एखे क्यों मात्रा हलो 0 तेल एट 0 मात्रा है। तरह आज 400 টাকা मूल्य एक छाता कत टाकाय बिक्री कर ले विक्रय मूल्य ऊपर 20% लाभ है। तेल विक्रय मूल्य ऊपर 20% लाभ एर मान हल जदि 100 টাকায় केंा है तेल विक्रय ना एखे विक्रय मूल्य ऊपर 20% लाभ अर्थात विक्रय मूल्य हो 100 টাকা তাহলে কেনা মূল্য ছিল 20 টাকা কম অর্থাৎ 80 টাকা। তো সেই বাক্যটা ব্যবহার করে আমরা 400 টাকা মূল্যের একটি ছাতা কত বিক্রি করতে হবে বা বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে পারবো। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ কতটা এখানে খেয়াল করতে হবে যে বিক্রয় মূল্যের উপর বলা আছে। তাহলে বিক্রয় মূল্যের উপর कुड़ी पार्सेंट लाभ एर मानेटा आगे लिखे नी 20% लाभर अर्थ हल जदि विक्रय मूल्य 100 টাকা है क्रय मूल्य ऊपर लाभ हम क्रय मूल्य 100 টাকা विक्रय मूल्य ऊपर लाभ बला आज है विक्रय मूल्य 100 টাকা है जदि तब लाभ समान 20 টাকা ও क्रय मूल्य निश्चय और कम টাকায় কেনা ছিল তাহলে क्रय मूल्य समान 80 টাকা। তো আমাকে এখানে विक्रय मूल्य বের করতে হবে তাহলে এই বাক্যটাকে একটু ঘুরিয়ে লিখব যাতে করে विक्रय মূল্যটা ডান দিকে থাকে অতএব क्रय मूल्य এটা 80 টাকা আছে তাহলে 80 টাকা হলে विक्रय मूल्य समान 100 টাকা क्रय मूल्य 1 টাকা হলে विक्रय मूल्य समान 100 আর 80 নিচে আসবে। এখন প্রশ্ন বলা আছে যে विक्रय मूल्य 400 টাকা তাহলে विक्रय मूल्य 400 টাকা হলে এই क्रय मूल्य 400 টাকা হলে विक्रय मूल्य হবে 100 × 400 और नीचे आछे 80 तो 10 দিয়ে কাটলে 8 এটা 10 দিয়ে কাটলে 40 5 × 8 = 40 হয় তাহলে এখানে 5 5 এবং 100 গুণ করলে 500 হয় তাহলে এটা হলো বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় করতে হবে তাকে 500 টাকাতে। ত্রিভুজ ABC এর AD মধ্যমার মধ্যবিন্দু AD মধ্যমার মধ্যবিন্দু G
বর্ধিত বিজি এসি কে এইচ বিন্দুতে ছেদ করে, এসি সমান 10.5 সেন্টিমিটার হলে এইচ এর দৈর্ঘ্য কত? তাহলে এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ত্রিভুজ আমরা আঁকতে পারি। আমি এখানে একটা বিষমবাহু ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজ এবিসি, এর এডি মধ্যমা, এখানে ত্রিভুজ এডি মধ্যমা, এর মধ্যবিন্দু আছে জি, এটা ইজ জি। তো এখন বলা আছে কি যে বিজি এসি কে এইচ বিন্দুতে ছেদ করে, বিজি অর্থাৎ এই বি আর জি যুক্ত করতে হবে, যুক্ত করে বর্ধিত করলে এসি কে এই এইচ বিন্দুতে ছেদ করলো এইচ। এসি 10.5 সেন্টিমিটার, এসি তাহলে এসি সমান 10.5 সেন্টিমিটার, তাহলে এইচ এর মান কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে এইচ এখানে আমাদের মনে রাখতে হবে যে যদি মধ্যমার মধ্যবিন্দু মধ্যমার মধ্যবিন্দু যোগ করা হয় তার বিপরীত কৌণিক বিন্দুর সাথে, তাহলে সেটা বিপরীত বাহুকে যে বিন্দুতে ছেদ করবে এটা টোটাল যে বাহুটার দৈর্ঘ্য তাকে 1:2 অনুপাতে বিভক্ত করবে। এখানে এইচ ইজ টু এইচ সি ইজ ইকুয়াল টু 1:2, বা অন্যভাবে বলা যায় যে এইচটা, যে এইচটা কী হবে, এইচটা টোটাল এসি এর 1/3 সমান AC/3। তাহলে এসির মান আছে 10.5 আছে, তাকে 3 দিয়ে ভাগ, এখন 3 দিয়ে 10 এই 10.5 ভাগ করতে হবে, 3 3 9, 1 5 নামালাম, 3 5 15, তাহলে এটা পেলাম 3.5 সেন্টিমিটার। এরপরে 6 দাগ, 6 আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 সেন্টিমিটার হলে সেটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার। এটা আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র √2, তাহলে √2 কেটে দিলে এ সমান 7। তারপরে আছে যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক সেই ত্রিভুজের ভরকেন্দ্র, আসলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার সময় কি হয়, এই শীর্ষবিন্দুগুলোর এক্স স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ, তারপরে ওয়াই স্থানাঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করতে হয়। তো সেটা করতে হবে, তাহলে ভরকেন্দ্রের এক্স স্থানাঙ্ক সমান, এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে তার প্রথমগুলো নেব, প্রথমটা আছে -1, তাহলে -1 নেব, তারপরটা আছে 7, 0, তাহলে 7টা নেব, তারপরটা আছে 3, 2, তাহলে 3 নেব /2 সমান, এখানে -1 আর +7 +6 হয়ে গেল, +6 আর +3 +9, তাহলে 9/2 হলো। আর ওয়াই স্থানাঙ্ক, সমান ও এখানে 3, 9/3 কাটাকুটি করে 3 সমান 3, আর 1, 1 আছে, -1, তাহলে 1 হবে, তারপরে বিন্দুটা আছে 7, 0, তাহলে এখানে 0 হবে, তারপরেরটা আছে 3, 2, তাহলে 2 হবে, সমান 3/3 = 1, তাহলে অতএব নিম্ন স্থানাঙ্ক কত হবে, 3, 1 হবে। এরপরে 8-এর দাগে আছে লগ 3^2 সমান পি হলে লগ 27/8 এর মান কত হবে, লগ 3^2 এটা ইজ ইকুয়াল টু পি, তাহলে লগ 27/8 এর মান বের করতে হবে। তাহলে এখানে এক কাজ করে নিই, এখানে 8 থাক, 27কে আমরা জানি 3 3 3 3 এর পাওয়ারে 3 হলে 27 হয়, বা 3×3 গুণ করলে পরপর আমরা 27 পাই, তাহলে এই 3টা কী হবে, সবার প্রথমে চলে আসবে লগ 3^8, এটা আমরা জানি যে লগ a^n সমান n টা প্রথমে চলে আসে লগ a হয়,
सूत्रटा एखाने प्रयोग कर लाम। एबार एइटाके ठीक करते हबे, तो एइ तीनटा हये गेल। एबार आमादेर एखाने दुई आनते हबे, तो समान थ्री इंटू এই দুটো ইন্টারচেঞ্জ করবে তখনই যখন ওয়ান বাই করা হবে, অর্থাৎ অনন্যক নেওয়া হবে। তাহলে এখানে অনন্যক নিলাম, এখানে আট, এখানে তিন, সমান তিন এককে তিন, তাহলে আমি দিয়ে দিলাম এখানে তিন বাই লগ আট, অর্থাৎ দুইয়ের পাওয়ারে তিন করলে আট হয়, দুই ইন্টু দুই ইন্টু দুই, এটা ইজ ইকুয়াল টু এইট। এইট হলো একই রকমভাবে তিন বাই, এই তিনটা আগে চলে আসবে এই সূত্রে প্রয়োগ, তিন লগ টু টু দ্য বেস থ্রি, তো সমান তিন দিলাম বাই তিন দিলাম লগ টু টু দ্য বেস থ্রি, তো এটা কি লিখলাম ওয়ান বাই লগ টু টু দ্য বেস থ্রি, তিন তিন কেটে দিলাম, সমান ওয়ান বাই লগ টু টু দ্য বেস থ্রি, অর্থাৎ অনন্যক আবার হচ্ছে, তাহলে এখানে হবে লগ ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ এখানে তিন এখানে দুই, তাহলে লগ থ্রি টু দ্য বেস টু এর মান ছিল পি, তাহলে এটা ইজ ইকুয়াল টু পি। এরপর নয় দাগ, নয় আছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত। বৃত্তের পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে পরিলিখিত আর অন্তর্লিখিত ব্যাপারটা একটু জেনে নিই, এটা বৃত্ত, এখন যদি বৃত্তের মধ্যে কোনো বর্গক্ষেত্র আঁকা হয় তাহলে সেটা হলো অন্তর্লিখিত, অর্থাৎ ভেতরে আছে। আর যদি আমরা বৃত্তের বাইরে কোনো বর্গক্ষেত্র আঁকি তার নাম পরিলিখিত। তো হিসাবে সুবিধা হওয়ার জন্য আমরা এই কৌণিক বিন্দুগুলোকে মধ্যবিন্দু ধরেই বর্গক্ষেত্রটা আঁকব। তাহলে এরকম বর্গক্ষেত্র আঁকলাম যেখানে এ বি সি ডি, এটা হলো পরিলিখিত বর্গক্ষেত্র, এবং পি কিউ আর এস এটা হলো অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আর কেন্দ্রকে আমি ও ভাবলাম। এখন যদি এই কর্ণ যোগ করা হয়, বা এটা কর্ণ বলতে পারি, বৃত্তের ব্যাস বলতে পারি, বৃত্তের ব্যাস যদি মানে এঁকে দিলাম একটা এস কিউ, তাহলে যেটা বৃত্তের ব্যাস, যেটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র তার কর্ণ, আবার যেটা পরিলিখিত বর্গক্ষেত্র তার একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে বৃত্তের ব্যাসটা যদি ধরে নিই তাহলে আমরা কি পাবো, এই দুই বর্গক্ষেত্রের একটার ক্ষেত্রে কর্ণ পাবো আর অন্যটার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পাবো। তো এখানে প্রথমে বৃত্তের ব্যাস ধরে নেব, মনে করি বৃত্তটির ব্যাস সমান এ একক, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, পরিলিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এই ব্যাসের সমান, অর্থাৎ এ একক, কারণ এটা আর এটা সমান, তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ একক এবং ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ একক, তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দরকার অন্তর্লিখিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান এ একক, তাহলে বাহুর দৈর্ঘ্য ধরে নিই, বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরলে যদি বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরি তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র এ রুট এক্স রুট টু, এটা সমান এ দেওয়া আছে, আমার এক্স এর মান দরকার, তাহলে বা এক্স সমান এ বাই নিচে রুট টু হবে, তাহলে এটা পেলাম বর্গ অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার
অর্থাৎ এক্স স্কোয়ার, এক্স এর মান এ বাই রুট টু, তার হোল স্কোয়ার দিলাম, বর্গ একক, তাহলে এ হোল স্কোয়ারের জন্য এ স্কোয়ার হলো, রুট টু হোল স্কোয়ারের জন্য 2 হলো। এবার ক্ষেত্রফল অনুপাত, এখানে দেখতে হবে যে আগে কোনটা বলা আছে, অন্তর্লিখিত নাকি পরিলিখিত, তা না হলে উত্তরটা ঘুরে যাবে। এখানে বলা আছে পরিলিখিত আগে বলা আছে, অন্তর্লিখিত পরে বলা আছে, তাহলে পরিলিখিত অর্থাৎ আমি পরিলিখিত আগে নেব আর অন্তর্লিখিত পরে নেব। তাহলে ক্ষেত্রফলের অনুপাত সমান পরিলিখিত যেটা ছিল তার জন্য ছিল এ স্কোয়ার, আর অন্তর্লিখিত যেটা হয়েছে তার জন্য এ স্কোয়ার বাই টু। এখন নিচে 2 আছে আর নিচে 1 ধরতে হবে, তাহলে কি করব, তাহলে এই দুটো পদকেই 2 দিয়ে গুণ করব ভগ্নাংশটা এড়ানোর জন্য। 2 2 কেটে দিলাম, তাহলে এখানে 2a² ইজ টু, এটা এ স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে ভাগ করলে 2:1, তাহলে এর এটা উত্তর হয়ে গেল। এবার 10 দাগ, কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক 3টির ছেদবিন্দুকে বলা হয় ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডককে বলা হয় এটা হচ্ছে পরিকেন্দ্র বলা হয়। আর 11 দাগে আছে 1 থেকে 6, 7 থেকে 12 শ্রেণী দৈর্ঘ্য কত হবে। এক থেকে ছয় আছে, 7 থেকে 12 আছে, এভাবে চলছে। তাহলে দেখতে হবে যে শ্রেণীটি কন্টিনিউয়াস নেই, অর্থাৎ এখানে 6 দিয়ে শেষ হলো, এখানে 6 দিয়ে শুরু না হয়ে এখানে 7 দিয়ে শুরু হয়েছে, তাহলে শ্রেণীসীমা, আর এখানে শ্রেণীসীমানা লিখে নিতে হবে, শ্রেণীসীমানা। যেমন প্রথম 1 থেকে 6 এটা হয় 0.5, অর্থাৎ হাফ কমিয়ে নিলাম, আর 6-এর পরে হাফ বাড়িয়ে নিলাম, তাহলে 6.5। পরেরটা আছে 7 থেকে 12, এটা পরিবর্তে 7 থেকে হাফ কমিয়ে নিলাম, অর্থাৎ 6.5 থেকে 12.5, এভাবে চলবে। তাহলে কি হলো, শ্রেণী দৈর্ঘ্য করার সময় এটা থেকে এটা বিয়োগ করলেও চলবে বা এটা থেকে এটা বিয়োগ করলেও চলবে, শ্রেণী দৈর্ঘ্য সমান 6.5, তার থেকে বিয়োগ করতে হবে 0.5, তাহলে এটা ইজ ইকুয়াল টু 6। আমরা যদি প্রথমে 6 থেকে 1 বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য বের করতাম, তাহলে কিন্তু 5 হতো, উত্তর মিলত না। এই শ্রেণী সীমানা বের করে নেওয়ার ফলে উত্তরটা কিন্তু 6 হলো, অর্থাৎ সঠিক হলো। তাহলে এরকম যখন শ্রেণী দেওয়া থাকবে, যদি কন্টিনিউয়াস না থাকে, যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে শুরু না হয়, তাহলে আমাকে কিন্তু এই কায়দাটা করে নিতে হবে বা এই শ্রেণী সীমানা বের করে নিতে হবে। তারপর এফিক্স বহুপদী সংখ্যামালার -1, 2 = 0 হলে এফিক্স এর একটি উৎপাদক হবে, তাহলে f(-1, 2) এটা ইজ ইকুয়াল টু 0 আছে। তাহলে আমি এখানে লিখবো x = -1, 2, বা বজ্রগুণ করলে 2 এখানে 1, তাহলে 2-এর সাথে x এর গুণ, 1-এর সাথে -1-এর গুণ, তাহলে 2-এর সাথে x এর গুণ 2x = 1, 1 কে 1, এবার 2x + 1 = 0, সুতরাং একটি উৎপাদক হবে এই 2x + 1, তাহলে এখানে উৎপাদক হলো 2x + 1। এরপরে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমা নেওয়া হয়, এটা x অক্ষ বরাবর শ্রেণী সীমা নেওয়া হয়। আমরা জানি যে যখন আয়তলেখ আঁকা হয়, এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে এইভাবে আয়তলেখ আঁকার সময় এইভাবে আমরা আঁকি, এই যে শ্রেণী সীমানা, এটা কিন্তু x অক্ষ বরাবর নেওয়া হয়। আর এখানে 14 দাগে আছে QY + P = 0, যেখানে পি কিউ ধ্রুবক, কিউ ইজ নট ইকুয়াল টু 0 সমীকরণে লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে যখন, তাহলে এক্স অক্ষের সমীকরণ হবে যখন Y = 0, তখন কিন্তু এক্স অক্ষের সমীকরণ হয়। তাহলে এখানে আগে দেখে নিই, একের এক্স আই ভি, QY + P ইজ ইকুয়াল টু 0, এখান থেকে ওয়াই এর মান বের করে নেব, QY = -P বা Y = -P/Q, তাহলে এখানে এক্স অক্ষের সমীকরণ কি কখন হয়,
एक्स अक्षर समीकरण वाई समान शून्य तेल के माइनस पी बाई क्यू समान शून्य लिखते हैं। माइनस पी बाई क्यू इज इक्वल टू जिरो वज्रगुण कर ले पाई एर नीचे एक धरते हैं पी एर साथ एक गुण माइनस पी और किऊर साथ शून्य गुण समान शून्य बाखान बला जाए पी समान शून्य तेल एट हे सत्य। तो ये छोड़ आज के भिडियो लास्ट अंक भिडियो भाला लगे अवश्य लाइक करो प्रश्न थे कमेंटे जाए और चैनल प्रदम होता है अवश्य चैनल सबसक्राइब करो और भिडियो अवश्य तुम्हार बंधुदेश शेयर करो। धन्यवाद।